থেকে নিজে হেলিকপ্টার বানিয়ে ফেললেন ইন্দোনেশিয়ার তরুণ রাস্তার ট্রাফিক জ্যামে পড়লে কতটা বিরক্ত ধরে ছাড়া আর বুঝবে না যানজটের কবলে ছেড়ে আকাশপথে উড়ে গন্তব্যে পৌঁছা যেত তবে কি ভালোটাই না হতো কিন্তু বেশিরভাগ মানুষ শুধু মনে মনে ভাবে কেউ সে চেষ্টা করে না কিন্তু ইন্দোনেশিয়ার এক তরুণ সেই চেষ্টাই করলেন নিজের জন্য আস্ত একটা হেলিকপ্টারই বানিয়ে ফেললেন তিনি সাউথ চায়না মর্নিং পোস্ট জানায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে দক্ষিণে প্রায় একশো কিলোমিটার দূরে বসবাস করেন বছর বিয়াল্লিশের প্রতিদিন কাজে যাওয়ার সময় ট্রাফিক জ্যামে বিরক্ত হয়ে নিজের জন্য একটি হেলিকপ্টার বানানোর চিন্তা করেন যেমন ভাবা তেমন কাজ প্রায় বছর আগে শুরু হয় তার হেলিকপ্টার তৈরির মিশন অবসর সময় বাড়ির পেছনে শুরু করেন হেলিকপ্টার তৈরির কাজ ইন্টারনেটের ভিডিও দেখে দেখে বানাতে শুরু করেন হেলিকপ্টার জুজনের সঙ্গে যোগ দেন তার ছোট ছেলে এবং এক প্রতিবেশী তিনজন মিলে আঠারো মাসে একটি সাইড ফুটের কম ছাব্বিশ ফুট লম্বা হেলিকপ্টার বানিয়ে ফেলেন তাতে ব্যবহার করা হয়েছে একটি পেট্রোল ইঞ্জিন হেলিকপ্টারটি এখনও এখনো ওড়ানো শুরু হয়নি তবে জুজন আশাবাদী তার আকাশে ওড়ার স্বপ্ন খুব শিগগিরই পূরণ হবে জুজনের এই হেলিকপ্টার তৈরি করতে ভারতীয় মুদ্রায় এখন পর্যন্ত খরচ হচ্ছে প্রায় দেড় লাখ টাকা জুজনের এই হেলিকপ্টার তৈরির কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন